অনেক মানুষ মারা গেছে, কিন্তু এখন আপনি যান পুরান ঢাকায়, গলির মধ্যে ঢোকেন, এখনও দেখবেন প্লাস্টিক কারখানা, রাসায়নিক গুদাম, ভুঁড়ি ভুঁড়ি পাবেন, আপনি যান পাবেন, ইজিলি পাবেন, সরকারও জানে, প্রশাসনও জানে, সম্ভব না, পারতেছে না। ওয়াই? স্মরণকালের সবচেয়ে ভয়াবহ দুর্ঘটনা দেখলো ঢাকাবাসী, ইভেন আমি বলবো বাংলাদেশবাসী, কারণ এত বড় এরিয়া জুড়ে অগ্নিকাণ্ড আপনি আসলে কবে দেখেছেন স্মরণ করতে পারবেন না, আসলে ঘটেনি। যেখানে 50টির মতো ইউনিট কাজ করেছে ফায়ার সার্ভিসের, এটি কি আপনি দুর্ঘটনা বলবেন? আমার তো মনে হয় না, কারণ যারা বঙ্গবাজারে কিছু কিনতে গেছেন, পোশাক আশাক কিনতে গেছেন, কাপড় কিনতে গেছেন, কিংবা যারা ওখানে ব্যবসা করেন, তারা এক বাক্যে স্বীকার করবে যে এখানে যে কোনো সময় এরকম দুর্ঘটনা ঘটতে পারত। এবং আমার বিবেচনায় এই দুর্ঘটনা আসলে অনেক পরে হল, এবং ব্যবসায়ীরা স্টে অর্ডার নিয়ে 10-10 বার নোটিস দেওয়ার পরেও, যে কোনো সময় বিপদ ঘটতে পারে ঝুঁকিপূর্ণ, এরকম নোটিস দেওয়ার পরেও ব্যবসায়ীরা আদালত থেকে স্টে অর্ডার নিয়ে তারা ব্যবসা চালিয়ে গেছেন। কিভাবে সম্ভব ভাই? এবং এখন এরকম একটা অগ্নিকাণ্ডের পরে, এত ক্ষয়ক্ষতির পরে দায়ী দায়িত্ব নিয়ে প্রশ্ন তোলার তো কোনো সুযোগ নেই ব্যবসায়ীদের, কারণ এই জায়গাটাই আপনারা নিজেরাই আদালত থেকে স্টে অর্ডার নিয়ে নিজেদের ইচ্ছা মতো ব্যবসা চালিয়ে গেছেন। সিটি কর্পোরেশন আজকে তাই বলেছে যে আদালতের স্টে অর্ডারের কারণে তারা আসলে ব্যবস্থা নিতে পারেনি। ফায়ার সার্ভিস 10-10 বার, চিন্তা করতে পারেন, 10-10 বার নোটিস দেওয়ার পরেও মার্কেটটা আসলে চলছিল এভাবে, তো কোনোভাবেই হতে পারে না। দায়ী দায়িত্ব কার? প্রশাসনের, ফায়ার সার্ভিসের, আদালতের, না সরকারের? এটি অনেক বড় ডিবেটেবল বিষয়, কিন্তু যেহেতু আদালত থেকে স্টে অর্ডার আছে, আপনি আসলেই তো আস কিছুই করার নাই, এবং ব্যবসায়ীরা ব্যবসা চালিয়ে যাওয়ার জন্যই কিন্তু এটা করছেন। প্রথম আলো একটি স্টোরি করেছে, মানে লাইনটা এরকম যে মানে আগুন লাগার সব ব্যবস্থাই তো করা ছিল। আমি এই লাইনের সাথে পুরোপুরি একমত, মানে আমার মনের কথা বলছি, কারণ আসলেই তো আগুন লাগার সব ব্যবস্থা এখানে আছে। আপনি যদি মানে বঙ্গবাজারে যেয়ে থাকেন কোনো এক সময়, যেটি বলছিলাম, আপনার মনে হবে যে এখানে যে কোনো সময় এরকম অগ্নিকাণ্ডের ঘটনা ঘটতে পারে। এবং কপাল ভালো, এই অর্থে বলছি যে অগ্নিকাণ্ডটা দুপুরে কিংবা বিকালে কিংবা সন্ধ্যার সময় লাগেনি, লাগলে আপনি লাশের মিছিল বয়ে যেত, আসলে বেরোইতে পারতেন না। মানে এত বড় এরিয়া, এত মানে সংকীর্ণ জায়গার মধ্যে এত দোকান, এত কাপড়, মানে এখানে কোনো এক জায়গায় ছোট আগুন লাগলে এটি মানে খুব অল্প সময়ের মধ্যে ছড়িয়ে যাবে, খুব স্বাভাবিক। এবং ব্যবসায়ীরা যারা ওখানে কিনতে যান তারা বিষয়টি সম্পর্কে খুবই অবগত, এবং ফায়ার সার্ভিস কিন্তু কাছেই। তারপরেও ওই মার্কেটটি এখান থেকে সরানো গেল না, মার্কেটটি বন্ধ করা গেল না, এই ব্যর্থতার দায় আপনি আসলে কাকে দেবেন? আর কত আমরা এরকম ভয়াবহ অগ্নিকাণ্ড দেখব, দায়ী দায়িত্ব নিয়ে কথা বলবো। আমার মনে হয় 2010 সাল সম্ভবত নিমতলির যখন অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল পুরান ঢাকায়, আমি তখন 18 নিউজে কাজ করি, তখন আমার বন্ধু ফারাবি হাফিজ, ও এখন চ্যানেল 24 নিউজ পড়ে, নিশ্চয়ই আপনারা চিনবেন, ও স্টোরি কভার করতে গেছিল। তার আগের দিনই কড়াইল বস্তিতে আগুন লাগছিল, ওটি আমি কভার করছিলাম। পরপর 2 দিন, মেবি 1 দিন গ্যাপ এরকম হতে পারে, বড় 2টি অগ্নিকাণ্ডের ঘটনা। তো ফারবি একটা লাইন বলছিল যে আর কত লাশের মিছিল, আর কত মানুষ লাশ হলে এরকম দুর্ঘটনা অগ্নিকাণ্ড বন্ধ হবে। 2010 সাল, এখন 2023, 13 বছর পরেও ঢাকার মতো জায়গায় এই লাইন কিন্তু এখনো ভ্যালিড। আমরা কিছুই করতে পারতেছি না, প্রশাসন বলেন, সরকার বলেন, ইনিশিয়েটিভ কোথায়? প্রত্যেকবারের মতো এবারও একই ঘটনা। আপনি দেখেন অগ্নিকাণ্ডের মতো ঘটনা ঘটলো, বলা হচ্ছে 1,500 কোটি টাকার মতো ক্ষতি হচ্ছে, এখন তদন্ত কমিটি গঠন করা হচ্ছে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে, সিটি কর্পোরেশনের পক্ষ থেকে, নিমতলির সময়ও তদন্ত কমিটি গঠন করা হয়েছিল। কিন্তু আপনি নিমতলির ঘটনার পরেও আরও বেশ কয়েকটি বড় দুর্ঘটনা ঘটেছে পুরান ঢাকায়, অনেক মানুষ মারা গেছে, কিন্তু এখন আপনি যান পুরান ঢাকায়, গলির মধ্যে ঢোকেন, এখনও দেখবেন প্লাস্টিক কারখানা অযাচিতভাবে চলছে, মানে কোনো ভ্রক্ষেপ নাই, রাসায়নিক গুদাম, ভুঁড়ি ভুঁড়ি পাবেন, আপনি যান পাবেন, ইজিলি পাবেন, সরকারও জানে, প্রশাসনও জানে, সম্ভব না, পারতেছে না। ওয়াই? তাহলে তো মানুষ ভাই সাপোর্ট না করলে সরকারে রাখার পক্ষে সম্ভব না। তো সেই জায়গায় আমি মনে করি যে আলটিমেটলি এখন আর ভাবার সময় নাই, আপনাকে স্ট্রিক্টলি বিষয়গুলোকে হ্যান্ডেল করতে হবে। প্রশাসনে যারা আছেন, সরকারে যারা আছেন, ফায়ার সার্ভিস বলেন, মানে আপনি যদি সত্যিকার অর্থে এরকম অগ্নিকাণ্ড থেকে মুক্ত হতে চান, অগ্নিকাণ্ড আর দেখতে না চান, এরকম বড় দুর্ঘটনা থেকে আমরা আসলে মুক্তি পেতে চাই, সরকারকে আসলে অনেক কঠোর হতে হবে বলে আমার মনে হয়, কিচ্ছু করার নাই।
কারণ এরকম একটা মার্কেটে 10-10 বার নোটিশ দেওয়ার পরেও মার্কেট চলবে, সরকার, প্রশাসন, ফায়ার সার্ভিস চোখের সামনে চলবে, কোনোভাবে হতে পারে না। যে কারণেই এরকম একটি মানে ফলাফল আমরা দেখলাম। তো সেই জায়গা থেকে অবশ্যই আমি আশা করব একজন সংবাদকর্মী হিসেবে, একজন সাধারণ নাগরিক হিসেবে তাগিদ থাকবে যে আমরা সত্যিকার অর্থে যদি এরকম ভয়াবহ অগ্নিকাণ্ড থেকে মুক্ত হতে চাই, সরকারকে কঠোর হস্তে আইন প্রয়োগ করতে হবে এবং এরকম ঝুঁকিপূর্ণ ভবন বলেন, ঝুঁকিপূর্ণ মার্কেট বলেন, কোনোভাবেই আর চলতে দেওয়া ঠিক হবে না। আশা করি সেই ব্যবস্থা আমরা অতি শীঘ্র দেখব। অনেক ধন্যবাদ সঙ্গে থাকার জন্য।